ঢাকার নবাবগঞ্জ উপজেলার সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের দীর্ঘদিনের প্রাণের দাবি শিল্পকলা একাডেমি কমপ্লেক্স নির্মাণ শেষ, এখন উদ্বোধনের পালা। সংস্কৃতি কর্মীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে একাডেমি, সেই প্রত্যাশায় আনন্দে উদ্বেলিত স্থানীয় সংস্কৃতি কর্মীরা। ঢাকার দক্ষিণ প্রতিনিধি ইমরান হোসেন সুজনের তথ্য ছবিতে শেখ সোহান আহমেদ। মুক্তিযুদ্ধ, অর্থনৈতিক, রাজনৈতিক, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় সহ অবস্থান, শিক্ষা, সাহিত্য, সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলের ইতিহাস রয়েছে ঢাকার নবাবগঞ্জে। কিন্তু সেখানে এতদিন সাংস্কৃতিক চর্চার কোনো প্রতিষ্ঠান ছিল না। সাংস্কৃতিক চর্চা বিকাশে স্থানীয় এমপি সালমানেফ রহমান এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকির প্রচেষ্টায় 2018-19 অর্থবছরে প্রায় 1,74,00,000 টাকা ব্যয়ে নবাবগঞ্জ উপজেলার শিল্পকলা একাডেমির ভবন, মুক্ত মঞ্চ, প্রশিক্ষণ ভবন নির্মাণ শুরু হয়। এখন উদ্বোধনের অপেক্ষায় শিল্পকলা একাডেমির কমপ্লেক্স ভবন। শিল্প সংস্কৃতির চর্চা যত বেশি হবে তত বেশি দেশের উন্নয়ন হবে। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল স্তরের জনগণ এই শিল্পকলা একাডেমিতে তাদের শিল্পচর্চার মাধ্যমে দেশকে রিপ্রেজেন্ট করে থাকে। মহাকবি কায়কোবাদের জন্মস্থান নবাবগঞ্জে শিল্পকলা একাডেমি কমপ্লেক্স নির্মাণ হওয়ায় খুশি নবাবগঞ্জের মানুষ। এলাকার জনগণ অত্যন্ত খুশি, সাহিত্য সংস্কৃতি আরও এগিয়ে যাক, এই প্রত্যাশা নিয়ে আমরা আগামী দিনের শিল্পকলা একাডেমি চালু হবে। একাডেমি কমপ্লেক্সে ভবন নির্মাণের কাজ শেষ হওয়ায় সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা মনে করেন এখন উপজেলায় একটি সাংস্কৃতিক বলয় গড়ে উঠবে, যেখানে মুক্ত চিন্তার অধিকারীরা শুদ্ধ সাংস্কৃতিক চর্চার সুযোগ পাবে। নবগঞ্জ উপজেলার সংস্কৃতি কর্মীদের একটা প্রাণের দাবি ছিল যে এই অঞ্চলে একটা শিল্পকলা একাডেমি হলে তাতে মুক্ত মঞ্চে নাটক করা, কাজ করার জন্য আমাদের অনেকটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা। সাংস্কৃতিক কেন্দ্র পেয়েছি, এ থেকে নবাবগঞ্জের সাংস্কৃতিক কর্মীরা তাদের সাংস্কৃতিক চর্চার বিকশিত হবে বলে মনে করছি। শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চ ও গবেষণা কেন্দ্রের মাধ্যমে নবগঞ্জের শিল্প, সাহিত্য, সংস্কৃতির আরও বিকাশ হবে। স্থানীয়রা মনে করেন এখন উপজেলায় শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক দ্রুত বিকশিত হবে। শেখ সোহান আহমেদ, 52 টিভি।